অবৈধ নিয়োগে হাত শুভেন্দুর ও মুখে কুলুপ শাসক দলের, তো কি প্রতিবেদনে বেরিয়েছে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এখানে বলছে যে দুই জেলাতে সর্বময় রাজনৈতিক কর্তৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। অবৈধ গ্রুপ ডি নিয়োগের 40% হয়েছে দুই মেদিনীপুর জেলায়। সব জানার পরেও মুখ খুলতে পাচ্ছেন না তৃণমূল নেতারা। আদালতের নির্দেশে স্কুলে গ্রুপ ডি নিয়োগের তালিকা প্রকাশ্যে এসেছে। 1698 জনের সেই তালিকা শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। রাজ্যের 22টি জেলার মধ্যে 360 জন গ্রুপ ডি নিয়োগ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকেই। তার পিছনেই আছে পশ্চিম মেদিনীপুর জেলা। আদালতে পেশ হওয়া ক্রমতালিকায় 865 নম্বর থেকে 1162 নম্বর পর্যন্ত তালিকা জুড়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলায় অবৈধ নিয়োগের তালিকায় আছে 98 জন। এই দুই জেলা মিলিয়ে মোট 358 জন গত 2016 সালের শিক্ষাকর্মী গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষায় অবৈধ পদে স্কুলে চাকরি করেছে, 1698 জন গ্রুপ ডি অবৈধ নিয়োগের 40% এসেছে এই দুই জেলা থেকে। কেন এই দুই জেলা থেকে সর্বোচ্চ ভুয়ো নিয়োগ তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না সরকার বা শাসক দলের কেউই। তবে তৃণমূল কংগ্রেসের এক নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য যে এই সময়ে যে সময়ে নিয়োগ হয়েছে তখন এই দুই জেলার রাজনৈতিকভাবে দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, তার পক্ষেই এখন বলা সম্ভব কিভাবে এই নিয়োগ হয়েছে। আসলে যে সময়ে রাজ্যে প্রাথমিক মাধ্যমিক গ্রুপ ডি গ্রুপ সি পদে নিয়োগ হয়েছে তখন তৃণমূল কংগ্রেসের ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় একচ্ছত্র ক্ষমতা ছিল অধিকারী পরিবারের। সেই পূর্ব মেদিনীপুর রাজ্যের মধ্যে গ্রুপ ডির অবৈধ তালিকায় সর্বোচ্চ। পূর্ব মেদিনীপুর জেলার এক শীর্ষ তৃণমূল নেতার কথায় রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের পাশাপাশি একসময় শুভেন্দু অধিকারী রাজ্যের 7 জেলার দলীয় দায়িত্ব পালন করেছে। খোঁজ নিয়ে দেখে নিন ওই জেলাগুলিতে টাকার বিনিময়ে চাকরির বিক্রির প্রভাব কতটা। কিন্তু নিয়োগ দুর্নীতির চক্রে শাসক দলের এতটাই জড়িয়ে আছে যে এখন দল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি কথা প্রকাশ্যে বলার সাহস দেখাতে পারছেন না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর। দুই জেলা মিলিয়ে গ্রুপ ডি নিয়োগের তালিকায় 658 জন আছে জানার পরেও তৃণমূল নেতারা মুখে কুলুপ এঁটেছে। কীভাবে এই নিয়োগ হলো প্রশ্ন শুনে তারা বলছেন আর এই নিয়ে কিছু বলতে চাই না। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার পর আছে অবৈধ নিয়োগের তালিকায় কোচবিহার। 109 জনের নাম আছে উত্তরবঙ্গে কোচবিহার জেলায়। বর্ধমান জেলায় একযোগে অবৈধ নিয়োগ হয়েছে 123 জনের। বাঁকুড়া জেলায় আছে 100 জনের। জাল নিয়োগের তালিকায় মালদা জেলাতে আছে 78 জন। মুর্শিদাবাদে আছে 63 জন। এবং অবৈধ গ্রুপ ডি নিয়োগের তালিকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবৈধ নিয়োগ তালিকায় আছে 88 জন। আদালতে মুখ পুড়িয়ে জেলার তৃণমূল নেতারা কোনোভাবেই বর্তমান বিরোধী দলনেতাকে নিশানা করার জায়গা নেই। কারণ শুভেন্দু অধিকারী 7 জেলার দায়িত্ব নিয়ে যে কাজ করেছেন বাকি জেলাতেও তো একই কাজ তাদের হাত দিয়েই হয়েছে। তাই নিজের দুর্নীতিকে আড়াল করতে গিয়ে তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী দুর্নীতি নিয়ে চুপ থাকতে হচ্ছে রাজ্যের শাসক দলকেও। রাজ্যের এমন কোনো জেলা নেই যেখানে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষায় জালিয়াতি করা হয়নি। ওএমআর সিট থেকে শুরু করে পরীক্ষায় শূন্য পাওয়া খাতা জমা দিয়ে স্কুলে গ্রুপ ডি পদে চাকরি করে যাচ্ছেন। শিলিগুড়ি মহকুমাতে 6 জন, উত্তর দিনাজপুরে 49 এবং মুর্শিদাবাদ ও নদিয়া হুগলিতে 63 জন অবৈধ গ্রুপ ডি নিয়োগের তালিকা প্রকাশ্যে এসছে। হাওড়াতে আছে 53 জন, কলকাতায় 20 জন ও উত্তর চব্বিশ পরগনা জেলায় আছে 79 জন। আপাতত ঠাঁই হয়েছে অবৈধ তালিকায়। আদালতের নির্দেশ পাওয়ার পর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কমিশন সব জেলার ডিআইদের কাছে অবৈধ নিয়োগের তালিকা দিয়ে 3 দিনের মধ্যে তাদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলার ডিআইরা অবৈধ তালিকায় নাম থাকা 1698 জন গ্রুপ ডিদের কাছে কোর্টের নির্দেশ পাঠাতে শুরু করেছেন। দক্ষিণবঙ্গের এক জেলার বিদ্যালয় পরিদর্শক জানিয়েছে জেলা থেকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে তালিকা পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। কোর্টের রায় সহজে গ্রুপ ডির নাম অবৈধ তালিকায় আছে, প্রধান শিক্ষকরা তার কাছে পৌঁছে দেবেন। অবৈধ তালিকায় 1698 জনের নাম থাকা নিয়ে বিদ্যালয় পরিদর্শকরা কেউ বিস্মিত নয়। তারা অনেকেই বলছেন গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ পথে হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ করা হয়েছে। 2020 সালের লকডাউনের সময় নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল, 15 দিনের মধ্যে নিয়োগের শর্ত মানা হয়নি।